তোমার মতো কিছু মুসলমানদের জন্য আজকে নামাজের ভিতরে মানুষও মনে করেন ইহুদি খ্রিস্টানরা ভুল ধরে আমাদের এরা নামাজ নিয়েও মারামারি করে মসজিদের ভিতরে মারামারি শুরু করে তোমাদের মতো কিছু মুসলমান আছে আরে ভাই নামাজের সময় তো পার হয়ে আছে আমাদের টাইম তো চলে গেছে ভাই এক কাজ করা যাক কারো তো নামাজ পড়তে হিমাতে করেন কেউ আজ ইমাম আহাদ দেরি জন্য এখন মুসলমান মুসল্লি দিলাম নামাজ পড়াতে বুঝ তুমি আসনি তুমি আসলে না তোমার সামনে দান করে দাও নামাজ পড়াতে এত ভুল করে দাও নামাজে তুমি কিছু বললে না তুমি তো এসেছো তুমি তো ভুল কিছু ধরে দিলে না এখন নামাজ পড়াতে পারো আর কিছু বলা হয় না ওদের বের ও বের হয় না অনেক ভুল করে তাদের বিচার হ্যাঁ আমু খেয়াল করি বুঝলি তুমি বলো তুমি শুনছো না সুরাই ভুল করেছে হ্যাঁ ভুল করেছে ঘন ভুল করেছে ও দেখছে ভাই বের আচ্ছা দাদা আজকে এই লোকটা অনেক নামাজে ভুল করেছে দাদা নামাজ পড়াতে অনেক ভুল করেছে এরকম নামাজ পড়ানো যায় না সে কি রাতে ভুল করেছে রুকসিতা বলকে তুমি তো ছিলা দাদা হ্যাঁ আমি খেয়াল করেছি আমি তো লাস্ট টাইম তাও খেয়াল করি হ্যাঁ না করো দাদা টান টান দেখিছো তার উই দেন আমার ফায়ার এ তুমি না পায়ে দোন দিলে তাই কও কেন নামাজ পড়ানো হয়নি তুমি রুকুতে ভুল করিছাও তারপর কোন ভুল করিছাও টান টান দিয়েছে টান টান ভুল করে দিছাও আবার হইলে কেন তুমি দেখলাম যে রোবটের মতো নামাজ পড়াছাও আমরা এতবার তোমরা তো কোন ছিলে তোমরা তো নামাজ তোমাদের তুমি একটু অভিজ্ঞ বলে আমাদের ভিতরে তুমি তো আমাদের ভিতরে অভিজ্ঞ না প্রতিদিন নামাজ পড়ো তুমি পারবে না তা তুমি যে এরকম তুমি তাহলে উঠলে কেন আমাদের ঠেলদি ভাই আচ্ছা বাপু তুমি নামাজ পড়াতে পারো না তাহলে তুমি নামাজ পড়াতে গেলে কেন তোমার জন্য আমাকে নামাজ হইলো না তোমার নামাজ হয়নি হ্যাঁ তোমরা যে ঠিক টাইমে আসবা না না এসে যে পরে এসে তাহলে কি টাইমটা চলে যাবে আমার না একটু দেরি হয়েছে তা তুমি নামাজ পড়াতে গেলে কেন তাই কাও অল্প একটু ভুল করিস তাই এত এত জ্বালা বাজছে তোমার জ্বালা তো বাজে না কেন কথা আছে তোমার জন্য আমাকে তো নামাজ হয়নি হাই বাবু আজকে মসজিদে সামনে না হলে তোমার সাথে একটা কি দেখে নেবা তুমি আমাকে নামাজ আছে না আমাকে নামাজ হয়নি তারপরে তুমি যে সুরগাত পড়ে সব ভুল তুমি নামাজ পড়ো না তুমি যে নামাজ পড়ো না তাই করে বলবা না যে আমি আর ভুল দেবে না হ্যাঁ তোমার জন্য সবার কি ভুল হয়ে যাবে নামাজ আজকে ইমাম সাহেব আসুক ইমাম সাহেবের সাথে আজকে কিছু কথা আমি বলবো তোমার নামে বাবু কিছু কথা আমরা বলছি আমার মানে মুখ উপরে আমার কথা বলছো মানে একদম থাক থাক কি আছে এখানে কি আছে এই তোমরা মুসল্লিরা মারা মারি করছো জন্য এখানে কি হয়েছে বলো আমাকে বলো কি আছে এখানে হুজুর ও আমি একটু দেরি করে আইছি বজিদি নামাজ পড়ার মতো কেউ ছিল না তা ও না ছোটি গেছে কেন একটু বসলে কি হয়েছে সমস্যা হয় তোর ও নামাজ পড়াতে গেছে হুজু যাইয়া রোবটের মতো নামাজ পড়িয়েছে আবার মানে সুরা কে ভুল করেছে সব ভুল করেছে ও তো নাকি আমাকে নামাজ কবুল হবে কও এটা বলছো সব কি সত্যি হুজুর কথা হচ্ছে কেন আপনি সময় মতন আসেনি না আসলে দুজন দুই তিনজন ছিলাম আমরা তা যা আমাদের টাইম আবার শেষ হয়ে যাচ্ছে তা আমি যতটুকু বুঝলাম যে আমি একটু ভালোই পারি এই জন্য সামনে যে আমি নামাজ পড়াই দিছি আপনি আসেননি তো এই চাচা এসে আমার মাতৃ মুসল্লিরা সব ছিল টাইম শেষ হয়ে যাচ্ছিলো এখন এরা আমার সামনে পাঠালে আমি যা একটু পারি আমি তো সাহস করে গেছি আমি যতটুকু পারি আমি ততটুকু সাহস করে যে নামাজ পড়াইছি একটু শুনে ভুল হয়েছে তাই চাচা এসে আমার মাতৃ যাচ্ছে এটা কি ঠিক হয়েছে চাচা ইমাম এটুকুনি ভুল না আমার চাচার শুনে তো অনেক ভুল করেছে আমার চাচা বড় রুখে আছে সে তোমরা আবার ডাকি চাও কি তোর সমাধান করার জন্য না মারামারি করার জন্য না তুমি বুঝাই দাও তোমার মতো কিছু মুসলমানদের জন্য আজকে নামাজের ভিতরে মানুষও মনে করেন ইহুদি খ্রিস্টানরা ভুল ধরে আমাদের এরা নামাজ নিয়েও মারামারি করে মসজিদের ভিতরে মারামারি শুরু করে তোমাদের মতো কিছু মুসলমান আছে সর্বপ্রথম ভুল আছে তোমার কারণ আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছে যখন আজান হয়ে যায় পৃথিবীর সব কাজকাম ফেলে রেখে জিকিরের দিকে দৌড়াও এখানে জিকির অর্থ নামাজ তোমার দরকার ছিল আজান হওয়ার সাথে সাথে মরিতে আসার তুই দেরি করে এসলে কেন আমার তো বাড়ি ছানি মানি কাটছিলাম দেরি আল্লাহর হুকুম আগে তারপরে নিজের নিজের কাজ না তা ঠিক আছে আরে যতটুকু পেরেছে নামাজ মান পড়িয়েছে ভুল হতেই পারে তোমার তো হয়েছিল এখানে লুকমা দোয়া ও নামাজ কবুল হবে না কোন তুমি তো লুকমা দিতে পারতে তুমি যখন এত বোঝো তোমার যখন এত বোঝার যোগ্যতা আছে তুমি বাইরে বুঝতে আসছো নামাজের ভিতরে তো ভুল ধরার সিস্টেম আছে তুমি তো লুকমা দিতে পারতে প্রথমবার লুকমা দেবা দ্বিতীয়বার লুকমা দেবা তৃতীয়বার লুকমা দেবা তিনবারই যদি ইমাম সুজা না হয় তখন তার ঘাড় ধরে নবীজি বলছেন তার ঘাড় ধরে তুমি মানে পিছনে তুমি সামনে যাবা নামাজ পড়াতে তোমার এটা উচিত ছিল তোমার বাইরে এসে তোর সাথে মারামারি করে জ্ঞান দাম করে ভুল ধরার দরকার নেই ও বাপু রূপ ছিল আমু
মুরব্বী মানুষ বুড়ো হারে জোর বেশি না আমাদের ভিতরেই তো লুকমত সিস্টেম আছে ভুল ধরে তারে সতর্ক করে দেওয়া যে তোমার কিন্তু ভুল আছে আর তুমি তা না করে তুমি বাইরে এসে শরীরে শক্তি দেখাচ্ছ আল্লাহ বলছেন কেউ যদি আমার নিকটে আসতে চায় তাহলে সেটা আমার সেজদা দেয় তো এই নামাজের ভিতরে সেজদার সময় যদি রোবটের মধ্যে তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু আল্লাহকে অসম্মান করা হয় তবু ভুল করেছে তোমাদের উচিত ছিল তারে ভালোভাবে বোঝানো জ্ঞান ঝামেলা করে তোমাদের একদম উচিত হয়নি মারামারি তা ঠিক হয়েছে হুজুর কারণ যে নামাজ পড়তে যায়নি তার থেকে তো এই লোকটা ভালো আছে যে সাহস করে ইমামতি করতে যায়নি তার থেকে তো এই লোকটা ভালো তাই না ভালো না যেহেতু আমরা সবাই মুসলিম আমরা সবাই আল্লাহর বিধানের কাছে মাথা নত করব আর আমরা সবাই মুসলমান ভাই ভাই তো আমরা কোনো জ্ঞান ঝামেলা করবো না কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাই প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো যদি আমার শরীর আঘাত লাগে তুমি যদি মুসলিম দাবি করো তোমার শরীর আঘাত লাগতে হবে তাহলে আমরা কোনো জ্ঞান ঝামেলায় যাবো না আজ থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো কেউ ভুল করলে তাদেরকে বলে দেবো না এই জিনিসটা ভুল হয়েছে লুকমা দেবো দরকার তাহলে হুজুর তাই ভুল হবে তাহলে শুধরাই দেবো আমার ভুল হয়ে গেছে ভাই বউ তুমি রাগ বাগ করে না হুজুর আমি খুব কষ্ট পাইছি বাবু না থাক বাবু তুমি কি করতে বাবু ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে তোমার বুঝানোটা আমার ভালো ছিল বুঝলে তোমার বুঝানোটা আমার ভালো ছিল চলো হ্যাঁ সাহেব চলেন তাহলে চলে চলে